আসসালামু আলাইকুম। তো আমি যে রুটি বানাইতেছি, রুটি না কিছু পরোটা বানাইতেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। কাপড় না দিয়ে নিলে নড়ে। এই যে পরোটা, এই যে এরকম করে বানায় নিছে, রাখো আছেন বানায় নি। এই যে একটা পরোটা বানিয়ে নিলাম, আমি এবার পরোটা বানাই। যা একটা বানিয়ে নিব। এগুলো আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে, একটু হালকা ছেঁকে তারপর রাখতে পারবেন, বা না ছেঁকেও রাখতে পারবেন পেপার দিয়ে, একটার উপরে একটা পেপার দিয়ে, তাহলে লাগবে না। খাবো খাই। আচ্ছা খাবে। এই যে সুন্দর পরোটা হয়ে গেল। এই যে আমার পরোটা গুলো হয়ে গিয়েছে, এখন আমি এই যে কাগজ দিয়ে রেখে দিব। জাস্ট এভাবে দিয়ে একটা করে দিয়ে কাগজ ছিল, কাগজ ছিল, এভাবে দিয়ে রেখে দেব। আবার আরেকটা কাগজ দিয়ে রেখে দিতে পারেন। তারপরে আপনারা ডিপ ফ্রিজও রাখতে পারেন, নর্মালও রাখতে পারেন। আমি নর্মালে রেখে দেই, নর্মালে করে রেখে দেই। এই যে এভাবে রেখে দিতে পারেন। পরোটাকে ভেজে নিব। পরোটাটা এই যে ভেজে নিব, আমি যেভাবে রেখে দিয়েছি আপনারা যদি এভাবে রেখে দেন, এভাবে ফুটে উঠবে। ডিপেও রাখতে পারেন, নর্মালও রেখে পারেন, শুধু নামায়ে এখন ভেজে নেবেন। তো আমার খুব পরোটা খেতে ইচ্ছে করছিল, তাই আমি পরোটাটা বানিয়ে নিলাম। আপনাদের সাথে করার জন্য একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এটা হচ্ছে পিউরিটের এই যে ইয়েটা, ছাঁকনিটা। তো এটা আমি কিভাবে ক্লিন করি, আমাদের এখানে প্রচুর পরিমাণে আয়রন পানিতে, তো আমি এটাকে কিভাবে ক্লিন করি সেটাই দেখাবো। এখানে আমি পাউডার দিয়ে আর গরম পানি করতেছি। এখানে কিছু লেবু আছে, এগুলো দিয়ে দিব আর এটাকে দিয়ে দেবো। এভাবে এটা ফুটতে থাকবে, এটাকে 2 থেকে 3 ঘন্টা এভাবে রাখতে হবে। ঠিক আছে, ভিজিয়ে রাখতে হবে। তো আগে পানিটা ফুটুক, পরে আমি এটা দিয়ে দিব।
তো আমার এই যে মজাদার পরোটাটা হয়ে গেছে, তুমি কি খাবে পরোটা? এখানে দুইটা পরোটা, তুমি খাবে না? ঠিক আছে খাই। পরোটাটা অনেক মজা হয়েছে। ঠিক আছে খাই। আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।